नमस्कार बंधुरा, बं होम मेकार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज के आमी कम बेशी सकलेर ही खूब पछंदेर एकटा रेसिपी निये चले एसेछी, झिंगे आलू पोस्त। विभिन्न रकमेर पोस्त होयतो आपनारा अनेकबारई खेयेछेन, किन्तु एकबार एई रकम भावे ए झिंगे आलू पोस्त तैरी करे देखुन। गरम भातेर साथे एई रकम झिंगे आलू पोस्त खेते किन्तु दुर्दान्त लागे। তাহলে চলুন একদম আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝিঙে আলু পোস্ত তৈরি করে নিচ্ছি। একটা প্যান গরম করে এর মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত আমি শুকনো খোলায় একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। পোস্তটা ড্রাই রোস্ট করে এখনই পোস্তটা সাইডে রেখে দেব। এবার আমরা রান্নাটা শুরু করব। একটা কড়াইতে 4 টেবিল স্পুন সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমরা রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই করব। 1 টেবিল স্পুন মেথি এরকম একটা ছাকনিতে নিয়ে আমরা এই ছাকনিটা গরম তেলে ধরব। রান্নায় মেথি ফোড়ন দিলে অনেক সময় তেতো লাগে। আপনি যদি রান্নায় ছাকনিতে নিয়ে এই রকম ভাবে মেথিটা ফোড়ন দেন তাহলে রান্নায় মেথির খুব সুন্দর একটা ফ্লেভার তো থেকে যাবে, আর তেতো লাগারও কোনো চান্স থাকবে না। আপনারা কিন্তু এই রকম ভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মেথির যখন একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন আমরা মেথি সমেত এই ছাকনিটা তেল থেকে তুলে নেব। এবার এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটা খুব হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা কিন্তু আমরা লাল করে ভাজবো না, হালকা করে আমাদের এটা ফ্রাই করতে হবে। আপনারা যদি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করতে চান তাহলে শুধুমাত্র পেঁয়াজটা স্কিপ করে পেঁয়াজ ছাড়া বাকি রান্নাটা করলেও এই ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না। পেঁয়াজটা আমাদের হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা 400 গ্রাম আলু দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এবার আমরা আলুটাও একটু ফ্রাই করে নেব। আলুটাও কিন্তু আমরা খুব বেশি ভাজবো না। আলুটা একটু ফ্রাই করা হয়ে গেলে এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা 200 গ্রাম ঝিঙে দিয়ে দেব। এবার এই ঝিঙে আর আলুটা আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করে নেব। এর মধ্যে এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার এই নুন আর হলুদটা ঝিঙে আর আলুর সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই আমাদের গরম জল দিতে হবে, আর এই ঝিঙে আলু পোস্ততে খুব বেশি গ্রেভি হয় না, তাই জলের পরিমাণও খুব বেশি লাগবে না। আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে আমরা ততটা জলই দেব। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি, গোটায় দিয়েছি, যার জন্য এটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এবার আমরা এটা ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না আলুটা আমাদের পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 4 টেবিল স্পুন পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একসাথে পেস্ট করে রাখা হচ্ছে। এবার এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আমরা এই পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে দেব। প্রথমে আমরা যে পোস্তটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এবার এর মধ্যে সেই ড্রাই রোস্ট করা পোস্তটা দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 2 মিনিট পর আমরা এই ঝিঙে আলু পোস্তটা সার্ভ করে দেব। আমাদের তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত আপনারা হয়তো অনেকবারই খেয়েছেন, কিন্তু একবার এই রকমভাবে এই ঝিঙে আলু পোস্ত তৈরি করে দেখুন। এই রকমভাবে ঝিঙে আলু পোস্ত তৈরি করলে এই ঝিঙে আলু পোস্তর স্বাদ কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই রকম ঝিঙে আলু পোস্ত হলে জাস্ট জমে যাবে। আপনারা এই রকমভাবে এই ঝিঙে আলু পোস্ত তৈরি করবেন, আর নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না
আপনাদের কেমন লাগলো আমার আজকে তৈরি এই ঝিঙে আলু পোস্তর রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেল বং হোম মেকার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।